একটা জায়গা যেখানে রাতে চোখ খোলা বারণ, এমনকি রাতে যাওয়াও বারণ। এখানে রাতে যেটা হয় সেটা যদি কেউ দেখে নেয় তো তার মৃত্যু অনিবার্য, নইলে সে পাগল হয়ে যায়, নইতো অন্ধ হয়ে যায়। এই জন্য এখানে রাতে কী হয় সেটা আজ অবধি আমরা জানতে পারিনি। ওখানকার বাসিন্দাদের কাছে শোনা কিছু ঘটনা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখুন, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের দেশের অনেক জায়গাতেই এমন অনেক মন্দির আছে যার ছত্রে ছত্রে লুকিয়ে আছে রহস্য। তেমনই বৃন্দাবনের নিধিবন একটি জায়গা। মহাভারত অনুসারে এখানেই কেটেছিল শ্রীকৃষ্ণের ছেলেবেলা। এটি বাঁকে বিহারী মন্দির, মুরলীধর মন্দির এবং লীলাধর মন্দির নামেও পরিচিত। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির। এই মন্দিরেই লুকিয়ে আছে অনেক রহস্য যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে। নিধিবনের সাথে জড়িয়ে থাকা রহস্য ঘেরা সব গল্পের আদৌ কোনো সত্যভিত্তি আছে কিনা তা জানা না গেলেও শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে চোখ টানবে মন্দিরের ভেতর দারুণ সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি। নিধি অর্থে সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বন, সেখান থেকেই এই মন্দিরের নাম নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছই নিম্ন শাখামুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সাথে জড়ামড়ি করে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাঁকে বিহারের লীলা খেলার সঙ্গী গোপিনীর দল। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয়। আরও একটি আশ্চর্যের বিষয় হলো এই মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ। মন্দির চত্বরে একটি কুয়ো থাকলেও তাতে এক ফোঁটা জল নেই। মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে খোদ শ্রীকৃষ্ণ এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেন। গাছের গুড়িগুলোও সব ফাঁপা, কিন্তু এই সব গাছ সারা বছর সবুজে ভরে থাকে। দিনের বেলা এই মন্দিরে পুণ্যার্থী ও পূজারীরা ভিড়ে ঘুরে থাকে, কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় মন্দির এলাকা। বিকেলের পরই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। সন্ধ্যের পর এই মন্দিরে কারো প্রবেশাধিকার নেই। মনে করা হয় স্বয়ং বাঁকে বিহারী নাকি আজও এখানে রাই কিশোরী ও অন্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন। মন্দিরের চারপাশ ঘিরে রাখা এই গাছগুলি গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশ নেয়। এই মহারাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। কয়েকজন অতি উৎসাহী কখনো সখনো লুকিয়ে সন্ধ্যের পর মন্দিরে থেকে গিয়েছিলেন। সকালবেলা তাদের হয় মৃত নয় তো পাগল অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসে ঘুঙুরের শব্দ, ভেসে আসে বাঁশির সুরও। রাধা কৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যারতির পর পুরোহিতরা এখানে শাড়ি মিষ্টি চুড়ি পান এইসব রেখে যান। সকালে সেই সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। মিষ্টি পান কেউ খেয়েছে বলেও বোঝা যায়। অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলেও মনে করেছেন তারা।